ওয়েলকাম টু আর অনলাইন এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও তো বিন্দাস আছি। এই পড়াশোনা, তোমাদেরকে ভিডিও দেয়া, বাগান, এসব নিয়ে খুব ভালোই আছি। তোমরাও আশা করছি খুবই ভালো আছো। স্টুডেন্ট, আজকে আমি, কালকে তো 3 হয়ে আছে, আমি তোমাদেরকে বলিয়ে দিয়েছি, প্লে লিস্ট থেকে তোমরা দেখে যাবে। আজকে আমি বাংলার ব্যাকরণ আবার শুরু করেছি। আমি এর আগে করিয়েছি লিঙ্গ, বচন, আর একটা কী যেন করালাম, যে এটা আজকে করাচ্ছি পুরুষ বা পার্সন, ইংলিশে যেটাকে বলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, বাংলায় সেটা হচ্ছে পুরুষ। তাহলে আজকে আমি ব্যাকরণে বাংলার ব্যাকরণ পুরুষ করাচ্ছি, ঠিক আছে? এই যে এটা তোমাদেরকে করাচ্ছি। এরপর চলে এসো তোমরা সংজ্ঞা কাকে বলে, পুরুষ কাকে বলে। পুরুষ বলতে যে পদে ব্যক্তি সম্বন্ধে। আর আমি আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমি সমস্ত ব্যাকরণ বই থেকে ইম্পর্টেন্স জায়গাগুলো বেছে তোমাদেরকে করাচ্ছি, যাতে করে এগুলো করলে তোমরা সহজে বুঝেও যেতে পারো এবং চ্যাপ্টারগুলো করতে পারো। যেগুলো যেগুলো করাচ্ছি সেগুলো যাতে করে সহজে বুঝে যেতে পারো এবং করতে পারো। সংজ্ঞা, পুরুষের সংজ্ঞা মানে পুরুষ কাকে বলে। যে পদে ব্যক্তি সম্বন্ধে এক একটি পৃথক ধারণা জন্মে তাকে পুরুষ বলে। পৃথক ধারণা মানে আলাদা আলাদা ধারণা জন্মাবে তাকে কি বলছে? পুরুষ বলছে। তাহলে কি বলছে? যে পদে ব্যক্তি সম্বন্ধে, কোনো ব্যক্তি সম্বন্ধে এক একটি আলাদা আলাদা পৃথক ধারণা জন্মে তাকে পুরুষ বলে। এ পুরুষ আবার 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, যাকে তোমরা ইংলিশে বলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে উত্তম পুরুষটা কাকে বলছে? বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম প্রয়োগ করে তাকে উত্তম পুরুষ বলে। বক্তা নিজের নামের পরিবর্তে, মানে আমার নাম হচ্ছে এদাম, আমি বলছি আমার নামের পরিবর্তে বলছি আমি, আমরা, আমি নামটা, আমি কি বলছি যে রাম এটা করছে তা না, আমি এটা করছি, আমরা এটা করছি। তার বক্তা ইয়ে বিশেষের পরিবর্তে সর্বনাম পদ প্রয়োগ করছে, তার ফলে এটা হচ্ছে উত্তম পুরুষ। যেমন আমি, আমরা, আমাকে, আমাদের, মোদের ইত্যাদি। তারপর চলে এসো মধ্যম পুরুষ। বক্তার সামনের ব্যক্তিকে লক্ষ্য করে কিছু বলবার সময় সেই ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম প্রয়োগ করছে তাকে মধ্যম পুরুষ বলে। তাহলে ওইটা বক্তার নিজের নাম না বলে আমি, আমরা, তুমি বলে যাচ্ছে, এটা মধ্যম পুরুষ। বক্তার নাম, সামনে কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছে, ব্যক্তিটার নাম না ধরে ধরে না বলে বলে তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি এটা করেছো, তুমি ওটা করেছো বলছে, ওই তুমি শব্দটি হয়ে যাচ্ছে মধ্যম পুরুষ। তাহলে সামনের ব্যক্তিকে লক্ষ্য করে কিছু বলবার সময় সেই ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম পদ প্রয়োগ করছে তাকে মধ্যম পুরুষ বলছে। আরে দেখো, তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, মানে আমার সামনে রাম দাঁড়িয়ে আছে, আমি রাম, তুমি এটা করেছো, রাম তুমি কবে আসবে, রাম তুমি এই করে না বলে তুমি কবে আসবে, তুমি এটা কী করেছো, তুমি ওটা কী করেছো, তুমি কোথায় যাবে, এইসব করে তুমি, তোমরা, তোমার, তোমরা কি বাজার করতে গিয়েছিলে নাকি, তোমরা কি পুজোর বাজার করেছো নাকি, এই সম্বন্ধ করে বলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে মধ্যম পুরুষ। এই যে যেমন তুমি, তোমরা, তোমাকে, তোমাদের ইত্যাদি। তারপর চলে এসো প্রথম পুরুষ। প্রথম পুরুষ মানে থার্ড পার্সনটাকে এখানে বলা হচ্ছে প্রথম পুরুষ। বলছে অনুপস্থিত কোনো ব্যক্তি, প্রথমেরটা হচ্ছে আমার নিজের নামের পরিবর্তে যেটা বলতে যাচ্ছে আমি, আমরা, আমার, সেটা প্রথম উত্তম পুরুষ। তারপর সামনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি তার সম্বন্ধে যেটা বলে যাচ্ছি সেটা হচ্ছে মধ্যম পুরুষ। তারপর হচ্ছে প্রথম পুরুষ বা থার্ড পার্সন, অনুপস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর নাম এবং সেই নামের পরিবর্তে যে সর্বনাম পদটি ব্যবহার করছি উভয় কি বলা হচ্ছে? উত্তম পুরুষ। কি বলা হচ্ছে? এ প্রথম পুরুষ, সরি, উত্তম পুরুষ বলি। অনুপস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর নাম এবং সেই নামের পরিবর্তে প্রযুক্ত সর্বনামটি উভয় কি বলা হচ্ছে? প্রথম পুরুষ। তাহলে সেটা কেমন? ও অনুপস্থিত মানে সে আমিও নয়, সেটা তুমিও নয়, সে, তারা এসেছিল, তারা গিয়েছিল, তারা বাজার করতে গিয়েছিল,
উনি তো এটা করেন, তিনি তো এটা করেন, মানে সে কিন্তু উপস্থিত নেই, আমি তার সম্বন্ধে বলে বলে যাচ্ছি। তাহলে প্রথম আমি, তুমিও সামনেটাও তুমি উপস্থিত নয়, আর তুমি আমিও নয়। তাহলে আমিটা হচ্ছে প্রথম উত্তম পুরুষ, তুমিটা হচ্ছে মধ্যম পুরুষ, আর যে উপস্থিত নেই তার সম্বন্ধে বলে আছি, সে তাহারা তারা তারা উনি এগুলো হচ্ছে প্রথম পুরুষ। তাহলে সবটাই নামের পরিবর্তে, বিশেষের পরিবর্তে যে সর্বনাম পদটি ব্যবহার করছি এগুলো হচ্ছে পুরুষ, সেটা হচ্ছে উত্তম পুরুষ, প্রথম পুরুষ। সে তাহারা, সে মানুষটা উপস্থিত নেই কিন্তু সে সম্বন্ধে বলেছি, তারা তো বাজার করতে গিয়েছিল, তারা তো এখানে গিয়েছিল, সে তো এটা করেছে, কিন্তু সে সামনে নেই, উপস্থিত নেই, অনুপস্থিত, অথচ তার সম্বন্ধে আমি কথাটা বলছি, সেটাই হচ্ছে প্রথম পুরুষ, এই যে প্রথম পুরুষ। তাহলে এক কথায় উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ছাড়া বিশ্বের যাবতীয় ব্যক্তি বা বস্তু হলো প্রথম পুরুষ। মানে সোজা কথায় যেটা বলতে হবে, উত্তম পুরুষ মানে আমি আমরা, তুমি তোমরা, আমি আমরা আমাদের, তুমি তোমরা তোমাদের ছাড়া বিশ্বের সমস্ত ব্যক্তি বা বস্তু যা আছে সবই হয়ে গেল প্রথম পুরুষ। মানে অনুপস্থিতিতে সব কিছু সম্বন্ধে বলে আছি, আর বস্তু সম্বন্ধে যেগুলো বলছি সেগুলো সবই হচ্ছে প্রথম পুরুষ। তারপর চলে এসো, যেমন তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এক বচন ও বহু বচনে বিভিন্ন পুরুষ। এটা এক বচন বহু বচন আমরা লিঙ্গ বচনের আগে করে এসেছি, এক বচন বহু বচনে প্রথম পুরুষ। কি বলছে উত্তম পুরুষের, বলছে এক বচন বহু বচন কী হয়, উত্তম পুরুষ মানে বলেছি আমি এক বচন আমরা বহু বচন, মধ্যম পুরুষে কী বলছি তুমি এক বচন তোমরা বহু বচন, প্রথম পুরুষে কী বলছি সে তাহারা ইহা ইহারা, বালক বালকেরা, গাছ গাছেরা, গাছগুলি, গাছেরা তো হয় না গাছগুলি, এগুলো হচ্ছে কিন্তু সব প্রথম পুরুষ, ব্যক্তি বা বস্তু অনুপস্থিতিতে যেগুলো আছে বিশ্বের যাবতীয় জিনিস আছে সব হচ্ছে প্রথম পুরুষ। আবার লিঙ্গতে বলে এসেছি, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ হিসেবে পুরুষ কীভাবে বলা যায়, বাবা পড়েন মা পড়েন, পুলিঙ্গ হচ্ছে বাবা পড়েন, স্ত্রীলিঙ্গ হচ্ছে মা পড়েন। অথবা আমি এখন লিখছি আমরা এখন লিখছি, এক বচন বা বহু বচন, তাহলে এই দুটো হচ্ছে কিন্তু উত্তম পুরুষ। হ্যাঁ, এক বচন আর বহু বচন এগুলো হচ্ছে, আমি আমরাটা হচ্ছে উত্তম পুরুষ, আর বাবা পড়েন মা পড়েনটা হচ্ছে প্রথম পুরুষ। তাহলে এগুলো হয়ে গেল পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ কীভাবে হবে, এক বচন বহু বচনে কীভাবে বোঝা যাবে। তারপর উদাহরণ হচ্ছে ক্রিয়াপদগুলি পাশে নিয়ে ড্যাশ পূরণ করতে বলছে, ড্যাশ যাব আছে আমি যাব, আচ্ছা এইটা হচ্ছে উত্তম পুরুষ, ড্যাশ যাবেন আপনি যাবেন, মানে আপনি মানে তাকে কাকে বলতে হচ্ছে, আমি বাদে অন্য মানুষকে বলতে হচ্ছে, তাহলে সেটা হচ্ছে প্রথম পুরুষ। আচ্ছা আমি করেছি সে করেছে সে করেছিল, সেগুলো সব কিন্তু আছে প্রথম পুরুষ। আর যখনই আমি হচ্ছে তখন হচ্ছে উত্তম পুরুষ, আর যখনই তুই বা তোরা বা তোমরা হচ্ছে তুই যাস, এগুলো হচ্ছে মধ্যম পুরুষ, সে যেত। আমি বললাম এই ড্যাশগুলো আছে এগুলো ঠিকঠাক করে পুরুষগুলো বসিয়ে নিতে হবে, তাহলে তোমরা পারবে। তারপর কিছু কিছু আবার আছে যেগুলো পড়ার সম্বন্ধে, খাওয়ার সম্বন্ধে, ইয়ে সম্বন্ধে, আমি বই ড্যাশ, আমি বই কী করি ক্রিয়াপদটা কী পড়ি, তুমি মাছ ড্যাশ তুমি মাছ খাও, তোমরা ছবি ড্যাশ তোমরা ছবি দেখো, এই রকম করে চলে যাবে। তাহলে তোমরা যদি প্রথমে পুরুষ সংজ্ঞাটা ভালোভাবে জানতে পারো, পুরুষ কাকে বলে, তারপর পুরুষ কয় প্রকার, তারপরে পুরুষ উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষের বিশ্লেষণ ভালোভাবে, উত্তম পুরুষ মানে আমি আমরা, মধ্যম পুরুষ মানে তুমি তোমরা, তা বাদে সমস্ত ব্যক্তি বা বস্তুকে প্রথম, বিশ্বের সমস্ত ব্যক্তি বা বস্তু প্রথম পুরুষ, তাহলে এইগুলো উদাহরণসহ নিজেরা নিজেরা যদি করো, এগুলো আমি সব করিয়ে দিয়েছি, উত্তম পুরুষ কাকে বলে, মধ্যম পুরুষ কাকে বলে উদাহরণ দিয়ে দিয়েছি, প্রথম পুরুষ কাকে বলে, এবাদেও আমি বলে দিয়েছি এক কথায় উত্তম পুরুষ ও মধ্যম পুরুষ ছাড়া বিশ্বের যাবতীয় ব্যক্তি বা বস্তু হলো প্রথম পুরুষ। এই যেটা তোমাদের বোঝার খুবই সুবিধা হবে, এইটা যদি তোমরা বুঝতে পারো যে এ দুটো ছাড়া বাকি যা কিছু বলবে সব প্রথম পুরুষ, তাহলে তোমাদের পুরুষ সম্বন্ধে জানা সুবিধা হবে। তাহলে আজকে আর এই যে উদাহরণ দিয়ে দিয়েছি স্ত্রীলিঙ্গ লিঙ্গ সম্বন্ধে পুরুষের, বচন সম্বন্ধে পুরুষের, এগুলো সব উদাহরণ দিয়ে দিয়েছি।
তাহলে এইভাবে তোমরা করতে থাকবে। আজকে আমি পুরুষ করালাম, আর কাল সন্ধি করাবো। সন্ধি করাতে অনেক সময় লাগবে, অনেক বড় সন্ধিটা, সন্ধিটা টুকটু টুকটু করে করাতে লাগবো। কাল আমি সন্ধি করাবো। আজ তাহলে এই পর্যন্তই রইলো। আর তোমরা অবশ্যই দেখছো, যত দেখবে স্টুডেন্ট তোমরা দেখো, একটু বেশি বেশি করে দেখো, তত আর সাবস্ক্রাইব করো, আমার বন্ধুদের বলো, তোমার তোমার বন্ধুদের সব বলো সাবস্ক্রাইব করতে। যত দেখবে, যত সাবস্ক্রাইব করবে, তত আমরা বেশি করে দেবো, আমার দেওয়ার এনার্জিটা তত বাড়বে। তাহলে আজ এই অবধি রইলো, আগামী দিনে আবার লিঙ্গ নিয়ে আসবো, লিঙ্গ নয় সরি সন্ধি নিয়ে আসবো। আর আজ এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে আর লাইক করবে। থ্যাংক ইউ।